alaykum shobaike. This is Farzana. Welcome back to my channel and Facebook page. So আজকে খুব ছোট্ট একটা vlog নিয়ে আবার চলে আসলাম. So আজকে vlogটা করতে আমার একটু কষ্ট হয়েছে কারণ সকালে আসলে খুব রাশ একটা টাইম যায় and আমার আর সামার দুজনের মুড খুব অফ থাকে যেহেতু আর্লি মর্নিং উঠতে হয়। So সামার মুড অফ থাকলে আমার মুড অফ রাখা যায় না, ওকে আমার প্যাম্পার করতে হয়, তো ওকে আমি রেডি করিয়ে দিলাম। নরমালি ও মানে স্কুলে যাওয়ার জন্য ওর হেয়ার ব্রেড করে দেই, টু ব্রেড, ওয়ান ব্রেড আর পনি। তো এই তো আমরা স্কুলের দিকে চলে যাচ্ছি। নর্মালি আজকে আমি ব্লগ করার ইচ্ছা ছিল না, পরে ভাবলাম যে একটা করি, তো ওই ব্লগটা খুবই ছোট হবে। তো এই তো, তো স্কুলে যাওয়ার পথে আসলে রাস্তায় খুব একটা জ্যাম ছিল না, আজকে একদম ফাঁকা রাস্তায় ছিল কারণ অন্য অন্য স্কুলগুলো অলরেডি অফ হয়ে গিয়েছে। বাট সামাজ স্কুল সবসময় খুব লেটেই হয় সব কিছু, তো ওদের ফাইনালটা আর কি এখনও শেষ হয়নি, মানে মাত্র শুরুই হলো, এ সপ্তাহ চলবে। তো অন্য অন্য স্কুল অলরেডি অফ, তার জন্য রাস্তাটা ফাঁকা ছিল। সো আমি ওকে বেস্ট অফ লাক বলছিলাম যেহেতু ওর অ্যাসেসমেন্ট। তো এই তো স্কুলের ভিতরে চলে যাচ্ছে, ওর ব্যাগ অনেক ভারী, সো দারওয়ান ভাইয়াটা নিয়ে যাচ্ছে আর কি। তো রাস্তায় আসলে এখান থেকে স্কুলকে দিয়ে ব্যাক করার সময় হালকা পাতলা জ্যাম ছিল রাস্তায়। তো এরপরে আমি বাসায় গিয়ে কিন্তু ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। এরপর আমি চলে এসেছি গ্রোসারিতে, কারণ ভেবেছি যে গ্রোসারিটা বিকালে না করে এখনই করে ফেলে, কারণ বিকালে আসলে আমি পরে দেখা যায় যে বের হওয়া হয় না। তো আমি এই জন্য গ্রোসারিতে আমার টুকটাক লাগতো, বেশি কিছু লাগতো না, তো ওগুলোই আসলে নিয়ে নিলাম আর কি। তো এই তো অল্প কিছু জিনিসপত্র নিয়ে নিলাম। এরপর আমি একটা আড়ংয়ের মাঠা কিনেছিলাম, খুব একটা টেস্টি লাগেনি আমার কাছে, আর নিজের ব্লগ দেখছি, ব্লগ মানে তখনই আমি আপলোড করেছিলাম, তো চেক করছিলাম। এরপর আবার আমি স্কুলের দিকে যাচ্ছি, একটা বেজে গিয়েছে সামাইকে পিক করার জন্য। তো সামাইও মানে ও টায়ার্ড যেহেতু স্কুল শেষ হয়েছে। এরপর যেটা হয়েছে, আজকে আমাদের গ্যাস ছিল না, গ্যাসের কাজ করছিল, তো আমি এর জন্য বাইরে থেকে কিছু ফুড অর্ডার করেছি। নর্মালি আমি ফ্রাইড রাইসের যে প্ল্যাটারগুলো থেকে ওগুলোই অর্ডার করি, কিন্তু আজকে আমার একটু বাঙালি ফুড খেতে মন চাচ্ছিল, কিন্তু ফুড খুব একটা আমার ভালো লাগেনি। তারপর সামাইকে আমি মানে একদম সন্ধ্যায় চলে গেছি আর কি, এর মাঝখানে আমি আর কোনো ব্লগ করিনি। সামাই স্টাডি করলো, স্টাডি কমপ্লিট করলো, দেন আমি পিৎজা আনালাম, অর্ডার করেছিলাম, অ্যান্ড তারপর আমি ডিনার করে নিলাম, সামাই ডিনার করে নিল। এরপর আমি একটু কিচেনটা ক্লিন করছিলাম, আমার স্টোভটা খুব মানে ডার্টি হয়েছিল, তো আমি ওটাকে আর কি একটু ক্লিন করছিলাম ক্লিনারটা দিয়ে। তো নর্মালি তেলের যে ভাব থাকে, মানে একদম এক্সট্রিম তেলের ভাবটাও উঠে যায় ক্লিনারে, বাট আমি হলুদের দাগ উঠাতে পারিনি, মানে এমন অবস্থা করেছে স্টোভের। তো যাই হোক, হেল্পিং হ্যান্ডরা কাজ করলে আসলে কিছু করার নাই, নিজেরা যত কেয়ার করে করা ওরা করে না। তো রাতে আমি এই তো কফির মানে খাবো, তো এই হ্যাজেলনাট লাটে যেটা, তো এটা ইনস্ট্যান্ট কফিটাই আমি আজকে বানাবো, এটা আমি আজকে এনেছি ট্রাই করার জন্য। আমার কাছে এগুলোর চেয়ে আসলে নর্মাল কফি বানিয়ে খেতে ভালো লাগে, এটার ফ্লেভারটা আমার খুব একটা ভালো লাগেনি, বাট স্টিল এনেছি, সো খাচ্ছি আর কি, ট্রাই করার জন্য এনেছিলাম। তারপর এই তো কফি খেয়ে আসলে আমার দিনটা এখানে শেষ। খুব ছোট একটা ব্লগ করেছি, মানে আমি সামায়াকেও আমি অলরেডি ঘুম পাড়িয়ে দিয়েছি 10:11টার দিকেই, 10:30টার দিকেই। তো এখন আমিও কফি খেয়ে সিরিজ দেখতে দেখতে ঘুমিয়ে পড়বো। সেই তো আমার ছোটো ব্লগ, নেক্সট সুন ব্লগ আপলোড করবো। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।